রাস্তা তুমি আমায় কাঁধে করে নিয়ে যাবে? তা নিয়ে যাওয়ার সময় যদি আমাকে তোমার ভারী মনে হয়, বলে না না গুরুজি কোনো ভারী মনে হবে না, আমার কত ক্ষমতা আপনি জানেন, আমি বাম হাতে সারা কৈলাস পর্বতকে তুলে দিই আর আমি আপনাকে কাঁধে করে নিয়ে যেতে পারবো? আপনি বসুন আমি ঠিক নিয়ে যাবো। বলে ঠিক আছে আমি তোমার কথা মতো যাবো, তোমার কাঁধে চড়ে যাবো, কিন্তু তার আগে একটা কথা, আমাকে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় পথের মাঝখানে যদি তোমার আমাকে ভারী মনে হয় আর ভারী মনে করে আমাকে তুমি যেখানেই নামিয়ে দেবে আমি সেখানেই থেকে যাব। কথা হয়ে গেল। এইবার শিব ঠাকুরকে কাঁধে নিয়ে রাবণ রাজা যেই না এক পা দুপা করে বেরিয়ে পড়েছে, এদিকে প্রভু রামচন্দ্র মাথায় হাত সর্বনাশ। এখন কি হবে, এখন কি হবে? যদি শিব ঠাকুরকে নিয়ে গিয়ে লঙ্কাতে প্রতিষ্ঠা করে দেয় তাহলে তো আমি তো হেরে যাব। তাই ভগবান ছলনা করে দুজন দেবতা কেটে গেছে, এক হচ্ছে পবন দেব আর এক হচ্ছে বরুণ দেব। পবন দেব কি বলছে, যাও তুমি ব্রাহ্মণের রূপ ধারণ করে গাছের তলায় দাঁড়িয়ে থাকবে, আর বরুণ দেব কি বলছে, যাও তুমি জল হয়ে রাবণের পেটের ভেতরে প্রবেশ করবে। এখন দুজন দুরূপ ধারণ করেছে, পবন দেব ব্রাহ্মণের রূপ ধারণ করে গাছের তলায় দাঁড়িয়ে থাকলো আর বরুণ দেব জল হয়ে পেটের মধ্যে চাপ দিচ্ছে। এবার মায়েরা বাবারা মনে কিছু করবেন না, বলুন জল যদি বেশি খাওয়া হয় কি হবে, ঘন ঘন বাইরে যেতে হবে, ও তো পেটের মধ্যে চাপ দিচ্ছে জল হয়ে। এবার কিছুটা পথ যেতে না যেতে হঠাৎ রাবণ রাজার প্রস্রাব পেয়ে গেছে, সর্বনাশ। কি হবে, গুরুজি কাঁধে রয়েছে, গুরুজিকে কাঁধে নিয়ে প্রস্রাব করা যাবে না, অপরাধ হয়ে যাবে। তারপরে আবার গুরুদেবের সঙ্গে এরকম কথা হয়েছে, যেখানে নামিয়ে দেবো সেখানেই থেকে যাবে, সেখান থেকে যাবে না, আর যদি প্রস্রাব না করি তাহলে কিডনি ড্যামেজ হয়ে যাবে, অনেক সমস্যায় পড়ে গেছে। হঠাৎ লক্ষ্য করলো কি না, ওই গাছের তলে একজন ব্রাহ্মণ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। রাবণ রাজা গুরুজিকে কাঁধে নিয়ে তাড়াতাড়ি করে এসেছে, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর আপনি আমার গুরুজিকে একটু ধরুন, একটু ধরুন, আমি 2 মিনিট যাবো আর আসবো, একটু ধরুন। ব্রাহ্মণ ঠাকুর মনে মনে হয়েছে আমি তো ওই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, হ্যাঁ আমি তো ওই কেসের জন্যই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু মুখে বলছে না 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 আমার একদম সময় নেই, দাদা বিশ্বাস করুন আমি ধরতে পারবো না, আমার সময় নেই, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আহ কি মুশকিল, ধরুন না, মাত্র 2 মিনিটের ব্রেক, আমি যাবো আর আসবো, একদম বেশি সময় নেব না। যখন বারবার করে বলছে, ব্রাহ্মণ ঠাকুর বলে এই যে 2 মিনিট নয়, আমি সময়টা বাড়িয়ে 5 মিনিট করে দিলাম, 5 মিনিট আমি ধরবো আপনার গুরুজিকে, কিন্তু 5 মিনিট যদি পার হয়ে যায় আমি আপনার গুরুজিকে এই স্থানেই নামিয়ে দেব। বলে না না 5 মিনিট লাগবে না, 2 মিনিট হলেই আমার হয়ে যাবে। এখন গুরুজিকে কাঁধে ধরিয়ে দিয়ে অদূরে প্রস্রাব করতে বসেছে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, প্রস্রাব আর বন্ধ হচ্ছে, কী করে বন্ধ হবে, তার প্রস্রাবের মধ্যেও তো রাজনীতি ঢুকে গেছে, সেটা এখন বুঝবে কী করে? যখন 5 মিনিট পার হয়ে গেল ওই ব্রাহ্মণ ঠাকুর শিব ঠাকুরকে সেই স্থানে নামিয়ে দিয়েছে, আর যেই নামিয়ে দিয়েছে এদিকে রাবণ রাজার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। যখন হাতে পায়ে জল দিয়ে এসে দেখে শিব ঠাকুর চলে গেছে একেবারে পাতালে, হরি বল হরি বল, একেবারে পাতালে। রাবণ রাজার এতটাই ক্ষমতা ছিল সেই পাতাল থেকে টেনে, অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল, পাতাল থেকে শিব ঠাকুরকে টেনে মাটি পর্যন্ত তুলেছে, এতটাই তার ক্ষমতা ছিল, এতটাই শক্তিশালী। কিন্তু বাবা পাতাল থেকে টেনে মাটি পর্যন্ত তুললো ঠিকই, কিন্তু মাটি থেকে আর কাঁধে তুলতে পারলো, এখান থেকে এখানে আর তুলতে পারলো না, কেন না, এর থেকেও বেশি শক্তিশালী হচ্ছে আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। তাই এই অহংকারের জন্য শক্তি ক্ষয় হয়েছে। আজকে লক্ষ্য করো সেই একই ভুল করছে, একই ভুল করছে কে, দুরাচারী কংস। নিয়তির বাক্য শোনার সঙ্গে সঙ্গে প্রধান্বিত হয়ে রথ থেকে নেমে দেবকী চুলের মুঠিটা ধরে টানতে টানতে মাটিতে নামিয়ে এনে যেই না তাকে প্রহার করতে যাবে, বসুদেব ছুটে সে চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, মহারাজ না নাই হতে পারে না, না নাই হতে পারে না, না নাই হতে পারে না। আমার দেবকী তো কোনো দোষ করেনি, ও তো কোনো অপরাধ করেনি,
আমি আপনার হাতে ধরে বলছি মহারাজ, আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন মহারাজ, ওকে আপনি ছেড়ে দিন। বসুদেব, নিয়তি কি বলেছে তুমি শোনোনি? তুমি শোনোনি কি বলেছে? দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ। তাহলে ওর গর্ভের সন্তান যদি মৃত্যুর কারণ হয়, ওকে বধ করে দেওয়াটাই আমার কর্তব্য। পথ ছেড়ে দাও বসুদেব, পথ ছেড়ে দাও। ইহা শুনি বসুদেব অতি ভীত মনে, অতি ভীত মনে তাহিন কংসের প্রতি বিনীত বচন, বিনীত বিনীত বচন। বসুদেব হাত জোড়ো করে নয়ন জলে বক্ষ বাসিয়ে কেঁদে কেঁদে বলে, মহারাজ মহারাজ, আপনি কি জানেন না, আপনি ভুলে গেছেন, শ্রেয় ভগিনী রে যদি হত্যা করো তবে শত পত্নী হত্যা পাপী অপরাধী হবে, ওকে মারবে না, ওকে আপনি মারবেন। আমার দেবকে তো কোনো দোষ করেনি, ও তো কোনো অন্যায় করেনি, নিয়তি বলেছে ওর অষ্টম গর্ভের সন্তান হবে মৃত্যুর কারণ। তাহলে যে শত্রু আপনি তাকেই বধ করবেন, কিন্তু আমার দেবকে কি মারতে চাইছেন কেন? ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন মহারাজ, ওকে ছেড়ে দিন। না 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 না, না থাকবে দেবকী, আর না হবে ওর অষ্টম গর্ভের সন্তান, আমি বাঁচব না, ওকে আমি শেষ করেই ফেলবো। পথ ছেড়ে দাও বসুদেব, তুমি পথ ছেড়ে দাও। মহারাজ, আজ আমি আপনাকে কথা দিলাম, আমি একজন বিষ্ণু ভক্ত হই আপনাকে কথা দিলাম, যেদিন না হই আমার দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হবে, সেদিন আমি নিজে, সেদিন আমি নিজে বাবা হই আমার ওই সত্যজাত সন্তানকে, সত্যজাত পুত্রকে আপনার হাতে তুলে দেব মহারাজ, আপনার হাতে তুলে দেব। হরি বল হরি বল। দয়া করে আপনি শুধু আমার দেবকীকে মারবেন না, ওকে আপনি ছেড়ে দিন মহারাজ, ওকে আপনি ছেড়ে দিন। কংস বলে, তবে অষ্টম গর্ভের সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে তাকে তুমি আমার হাতে তুলে দিবে, কিন্তু প্রথম গর্ভের সন্তান যদি আমাকে বধ করে, যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরা বধ করে, তখন তুমি কি করবে বলো, বলো তখন তুমি কি করবে? মহারাজ, আমি আপনাকে কথা দিলাম, আমার দেবকীর সমস্ত সন্তান যেদিন যেদিন ভূমিষ্ঠ হবে আমি সেদিন নিজ হবে, আমি নিজে, আমি নিজে বাবা হই ওই সন্তানকে আপনার হাতে তুলে দেবো মহারাজ, আপনারা, কিন্তু দয়া করে আপনি শুধু আমার দেবকীকে মারবেন না মহারাজ, ওকে আপনি মারবেন। বসুদেব জানে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে। যখন কথা দিলেন কংস বললেন, বেশ ঠিক আছে, ছেড়েই আমি দেবো, মারবো না, আঘাত করবো না, তোমারই কথা মতো আমি ছেড়েই দেবো, তবে হ্যাঁ, যতদিন না পর্যন্ত আমার শত্রু ভূমিষ্ঠ হচ্ছে, অষ্টম গর্ভের সন্তান পৃথিবীতে আসছে, ততদিন পর্যন্ত তোমরা দুজনে তোমাদের ঘরে নয়, থাকবে আমার কারাগারে বন্দী হয়ে। নিয়ে চলে গেল মা অন্ধকার কারাগারের ভেতরে প্রবেশ করিয়ে, গলা থেকে ফুলের মালাকে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে মোটা মোটা লোহার শিকল দিয়ে তাদের বেঁধে দেওয়া, পিঠের মাঝখানে বড় পাষাণ চাপিয়ে দিল, অসংখ্য দাঁড়ি প্রহরীদের নিয়োগ করে দেওয়া হলো, যাতে করে তারা সেখান থেকে বেই বাইরে বেরিয়ে আসতে না পারে। আর সেই অন্ধকার কারাগারের মধ্যে একপাশে কংসের পিতা উগ্রসেন, অপর পাশে বসুদেব, দেবকী আকুল আর্তনাদ করে ভগবানকে ডেকে ডেকে বলে, ওহে দয়াবো সহিতে না পারি, ভব ভয় হারি, এবারে কৃপা করে এসো কৃপা করে এসো
সহিতে না পারে বিদায় গো ভব ভয় রে কৃপা করে কৃপা করে ধরা মায়ারে কারা করি গোরে কেঁদেছি আমি কত তব না ধরে মায়ারি কারা হাহাকার করে কেঁদেছি আমি কত তব না ধরে তুমি প্রভু করুণা নিধন এবার মুক্ত করো গো দয়া কৃপা করে এসো এ ধরা দয়া নিদাই গৌর কৃপা মা আরে সইতে পারি না ভগবান তো বলেন আমাকে যে ভালোবাসি আমি যে তাকে কাঁদাতে বড় ভালোবাসি ভগবানকে যে ভালোবাসবে ভগবানের নামকে যে ভালোবাসবে ভগবান তাকে কাঁদাতে যে বড় ভালোবাসে গো তবে হ্যাঁ এই কান্নার বোঝা মাথায় নিয়ে পরীক্ষার বোঝা কাঁধে নিয়ে কোনো ভক্ত যদি একবার আমার গোবিন্দের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে তাহলে ওই ভক্তকে ভগবানের দাস হতে লাগবে না ভগবান ভক্তের কাছে চিরটা কালের জন্য বিক্রয় হয়ে যাবে দেখুন ভগবান আমাদেরকে কৃপা করবেন বলে করুণা করবেন বলে করুণার হস্ত বাড়িয়ে রেখেছেন মন্দিরের দরজা তিনি খুলে রেখেছেন শুধু আমরা জানি না সেই দরজার সামনে পৌঁছতে হয় কি করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু টাকা পয়সা থাকলেই ভগবানের কাছে যাওয়া যায় না বিষয় সম্পত্তি থাকলেই ভগবানের কাছে যাওয়া যায় না পড়াশোনা করে জ্ঞান অর্জন করলেও যাওয়া যায় না থালাতে ভর্তি করে দামি দামি ফল মিষ্টান্ন নিয়েও কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় ভগবানের কাছে যেতে হলে চাই শুধু অন্তরে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ প্রেম এই ভক্তি প্রেম নিয়ে যদি কোনো ভক্ত একবার গোবিন্দের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে তাহলে ওই ভক্তকে ভগবানের দাস হতে লাগবে না ভগবান ভক্তের কাছে চিরটা কালের জন্য বিক্রয় হবে তাই গৌর হরি হরি বল হরি বল দেখুন ভগবান স্থির তিনি পরিবর্তন হচ্ছেন না শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাই পরিবর্তন হয়ে যায় দেখার দৃষ্টিভঙ্গি আমরা যে যেমন ভাবে তাকে দর্শন করব যে যেমন ভাবে তার পূজা অর্চনা করব তিনি সেইভাবেই আমাদের কাছে ধরা দেবেন
সেইভাবে আমাদের কৃপা করবেন, করুণা করবেন। বলুন, ভগবানকে তো দুর্যোধন দর্শন করতেন, আবার বিদুর তো দর্শন করতেন, তাহলে দুজনের দর্শন কি এক ছিল? না, দুজনের দর্শন দুরকমই ছিল। দুর্যোধন যখন কৃষ্ণকে দর্শন করতেন তখন তার মধ্যে ক্রোধ সৃষ্টি হতো, অহংকার সৃষ্টি হতো, কিন্তু সেই কৃষ্ণকে যখন আমার বিদুর দর্শন করতেন, আহাহা, ভক্তির নয়ন থেকে দদ্দরিত ধারা বই যেত। তাহলে লক্ষ্য করুন মাইরা, ভগবান স্থির, তিনি পরিবর্তন হচ্ছেন না, শুধু আমার দেখার দৃষ্টিভঙ্গিটাই পূরণ হয়ে যায়। এই হরিবাসরেই তিনি রয়েছেন, এই হরিবাসরেই তিনি হয়তো আপনাদের মধ্যে বসে রয়েছেন কিংবা দাঁড়িয়ে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন কেন না? ভগবানকে দর্শন করবার মতো সেই ভক্তিটাই আমার নেই, যার কারণে আমি ভগবানকে দর্শন করতে পারি। ভগবান এই জগতে দুটো বস্তু সহ্য করতে পারেন না বাবা, মাত্র দুটো, এক হচ্ছে কোনো জীবের অহংকার, আরেক হচ্ছে কোনো ভক্তের নয়ন বাড়ি। জীবের অহংকার সহ্য করতে পারেন না বলেই ভগবানের আরেক নাম হলো দর্পহারী শ্রী মধুসূদন। নামটা কিন্তু অর্জুনে রেখেছিল, কারণ ভগবান অর্জুনের দর্প চূর্ণ করেছিলেন, অর্জুনই নামটা রেখেছিলেন। আবার লক্ষ্য করুন, অপরদিকে তিনি ভক্তের নয়ন বাড়ি সইতে পারেন। আজকে যখন বাবা মা অন্ধকার কারাগারের মধ্যে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন, ভগবান থাকতে পারলেন না, মনে মনে বলি, মা গো আর বেশি দিন তোমাদের কাঁদতে হবে না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের কোলে সন্তান হয়েই ধরা দেব, খুব তাড়াতাড়ি আসবো, কিন্তু নিয়তি বলেছে আমি যাব অষ্টম গর্ভের সন্তান হয়ে, তার আগে যে আমায় সাতজনকে পাঠাতে হবে, আমি যাওয়ার আগে সাতজনকে পাঠাতে হবে। তা মায়েরা বাবারা আপনারাই বলুন তো, কংস মহারাজ দেবকীর কজন সন্তানকে পাষাণে আছাড় দিয়ে মেরেছিল? কজনকে মেরেছিল? কজনকে? ব্রহ্মার অভিশাপে অসুরকুলে কষ্ট পাচ্ছে, অসুরকুলে কষ্ট পাচ্ছে মরীচি ঋষির ছয় সন্তান, কারোর বয়স 10 বছর, কারোর বয়স 8 বছর, 7 বছর, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেগুলো বাগানের এক পাশে খেলা করেছিল বাবা, আর বাগানের ওই পাশ দিয়ে ব্রহ্মাজি হেঁটে চলেছে। কিন্তু ওই সময় ব্রহ্মার একজন পুত্র যার নাম ছিল মদন, মদন এসে বলছে, বাবা তুমি তো তোমার অন্যান্য ছেলেদের অনেক কিছু দিয়েছো, কই আমাকে তো কিছু দাওনি, আমাকেও কিছু দাও, তাও কিছু দাও। তখন তিনি বললেন যে দেখো বাবা, আমার কাছে তো তেমন কিছু নেই, তবে এই মুহূর্তে 5টা বান রয়েছে, এই 5টা বান আমি তোমার হাতে দিলাম। মদন বলে, এই 5টা বান নিয়ে আমি কি করব, আমি কি বাচ্চা ছেলে নাকি 5টা বান নিয়ে আমি খেলা করব? বলে শোনো, এই 5টা বান তুমি যাকে মারবে সে তোমার কাছে পরাজিত হবে, সেই তোমার কাছে ধরা দেবে। এই কথা বলে যেই না ব্রহ্মাজি এক পা দুপা করে চলে যাচ্ছেন, মদন চিন্তা করলো বাবা সত্য বলল না মিথ্যে বলে, একবার যাচাই করে দেখবো না, হ্যাঁ একবার পরীক্ষা করে দেখবো না, তাহলে আগে বাবাকেই মেরে দেখি। যেই না মদন বাবাকে অর্থাৎ ব্রহ্মাকে বাণ দিয়েছেন, ব্রহ্মা সেই মদনের বাণে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার পেছনে ছুটতে লাগলো। এই যে নিজ কন্যা সন্ধ্যার পেছনে ছুটতে লাগলো, এই দৃশ্য দেখে ওই যে ছেলেগুলো খেলা করেছিল ওরা সকলে হাসাহাসি করছে, যেই না ছেলেগুলো হাসাহাসি করছে সঙ্গে সঙ্গে ব্রহ্ম অভিশাপ দিল, ওরে তোদের অসুর কুলে যেতে হবে। ছেলেগুলোর হাসি বন্ধ হয়ে গেল, এক পা দু পা করে এগিয়ে এসে বলে, দাদু দাদু তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা না জেনে ভুল করে ফেলেছি, না জেনে অন্যায় করে ফেলেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। বলে, ওরে অভিশাপ যখন দিয়েছি তোদেরকে অসুরকুলে যেতেই হবে, যেতেই হবে অসুরকুলে। বলে, দাদু তাহলে কি আমরা অসুরকুল থেকে মুক্তি পাবো না? বলে, পাবে, পাবে অসুরকুল থেকে মুক্তি। কবে না? যেদিন তোমরা তোমাদের বাবার হাতে মরবে, যেদিন তোমরা তোমাদের বাবার হাতে মরবে সেদিন তোমরা অসুর কুল থেকে মুক্তি পাবে। তাই লক্ষ্য করুন, ওই 6 জন সন্তান এলো কার ঘরে? হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের ঘরে। হিরণ্যাক্ষের পুত্র কালনিমি, কালনিমির 6 জন পুত্র হয়ে এলো। কিন্তু লক্ষ্য করুন মা, ছেলেদেরকে মারবার আগে হনুমান কালনিমিকেই মেরে ফেললেন, ও জন্মেও হলো না মনের বাসন, তাই ওই ক্রেতাযুগের কালনিমিকে দাপরের কংস করে পাঠায়। এবার কংস যদি একটার পর একটা ছেলেগুলোকে মারে, ছেলেগুলো অসুরকুল থেকে মুক্তি পায়।
তাই ছেলেদেরকে মুক্তি করানোর জন্য ভগবান প্রথমেই কাকে পাঠালো? প্রথমেই পাঠালো কৃত্তিমান। কৃত্তিমান সুসেন ভদ্রসেন ভদ্র মৃদু সন্তর্দন শঙ্করসন শ্রীকৃষ্ণ, এই আটজন, আটজনের মধ্যে প্রথমেই পাঠালো কাকে? কৃত্তিমান। যখনই মায়ের কোলে নিয়ে প্রথম সন্তান এসেছে, মা দর্শন করি বলে আহা হা হা, এত সুন্দর সন্তান, এত সুন্দর গঠন, এত সুন্দর গড়ন, এই ছেলেটা কখনো শত্রু হতে পারে না, এ কখনো শত্রু হতে পারে না, তাই আমার এই সন্তানকে দেবো না, আমি কিছুতেই দেবো। কিন্তু বসুদেব বলেছিল, দেব কি গো, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। রাধে রাধে। ভগবানের উপর বিশ্বাস রাখো, ভগবানের নামের প্রতি বিশ্বাস রাখো, দেখবে একদিন ভগবান নিজেই নেমে আসবে, ভগবান নিজেই নেমে আসবেন ভক্তের কাছে। দাও, আমি যে কথা দিয়েছি, আমি যে কথা দিয়েছি, ওই সন্তানকে তুলে দিতেই হবে। কিন্তু লক্ষ্য করুন মা, যখনই মহারাজের কানে খবরটা এলো, সঙ্গে সঙ্গে মহারাজ কংস ক্রোধান্বিত হয়ে কারাগারের ভেতরে প্রবেশ করে তাদের কোল থেকে সন্তানটাকে ছিনিয়ে নিয়ে যেই না পাশানে আছার মারতে যাবে, অমনি চমকে উঠেছে কি এত সুন্দর সন্তান, এত সুন্দর গায়ের বরণ, এত সুন্দর দেখতে, না না এই ছেলেটা কখনো আমার শত্রু হতে পারে না, এই ছেলেটা কখনো আমাকে বধ করতে পারে না। নিয়তি বলেছে দেবকীর অষ্টম গর্ভে সন্তান হবে আমার মৃত্যুর কারণ। কিন্তু এ তো হলো প্রথম সন্তান, না না একে তো আমি মারব না, যে আমার শত্রু একমাত্র আমি তাকেই বধ করব, এদেরকে মেরে আমি কেন পাপের বোঝা মাথায় নেব, না না একে আমি মারবো না। বসুদেব অবসুদেব শোনো শোনো শোনো, যে আমার শত্রু আমি কেবলমাত্র সেই শত্রুকেই বধ করবো। এই নাও, এই নাও বসুদেব। ফিরাই দিলাম আমি তোমার সন্তান, ফিরাইয়ে দিলাম আমি তোমার সন্তান, মনে মনে বল করিলাম তোমার সন্তানে, ফিরাইয়ে দিলা তোমার সন্তানে, ফিরাইয়ে দিলা মারিব না মারিব না, তোমার সন্তানে ফিরাইয়ে দিলা মারিব না মারিব না, তোমার সন্তানে ফিরাইয়ে দিলা। বসুদেব এই আমি সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিলাম, যে আমার শত্রু কেবলমাত্র সেই শত্রুকেই আমি বধ করব, না তোমার কোলে আমি ফিরিয়ে দিলাম। সন্তানকে কোলে ফিরিয়ে দিয়ে যাই না প্রাসাদে ফিরে এসেছি, এদিকে ভগবান মাথায় হাত দিয়ে বসে পড়েছে সর্বনাশ। সর্বনাশ এখন কি হবে? কংস যদি ওই ছেলেদের না মারে, ওই ছেলেরা তো অসুরকুল থেকে মুক্তি পাবে না, অসুরকুল থেকে তো ওরা তো উদ্ধার পাবে না, তাহলে যে করে হোক মারতেই হবে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদকে, দেবর্ষি নারদ ও নারদ আজকের এই সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। বলে প্রভু গো চিন্তা করো না, এই সমস্যার সমাধান আমি ঠিক করতে পারি। প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে দেবর্ষি নারদ এলো কংসের রাজপ্রাসাদে। নারায়ণ নারায়ণ নারায়ণ, কি ব্যাপার তুমি হঠাৎ কি মনে করে? আগে মহারাজ এসেছে একটা গোপন সংবাদ, গোপন সংবাদ বলে হ্যাঁ গোপন সংবাদ, ওপরে সভা হচ্ছে, একবারে সভাস্থল থেকে এসেছি, ওখানে আলোচনা হচ্ছে আপনাকে মারবার নতুন প্ল্যান। কি? হ্যাঁ আপনাকে মারবার নতুন প্ল্যান। এই যে আজকে আপনি যাকে প্রথম গর্ভের সন্তান ভেবে ছেড়ে দিলেন, ওই যে অষ্টম গর্ভের সন্তান হয়ে আপনাকে বধ করবে না, তার কি নিশ্চয়তা রয়েছে?
তার কি নিশ্চয়তা রয়েছে? বলি আপনি কি বলতে চাইছেন? বলে শুনুন মহারাজ, নিয়তি বলেছে ঠিকই যে অষ্টম গর্ভে সন্তান হবে মৃত্যুর কারণ, কিন্তু আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কি করলো মা? ঝোলা থেকে একটা পেন্সিল বের করে আটটা দাগ টেনেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা দাগ টেনে দিয়েছে। এবার আটটা দাগ টেনে দিয়ে বলে, বলুন তো মহারাজ এর মধ্যে এক কোনটা আর আট কোনটা? বলে তো সোজা কথা, এই তো বাম পাশ থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমার বাম পাশে তো হবে এক আর ডান পাশে তো হবে। বলে ঠিকই বলেছেন মহারাজ, ওটা আপনার হিসেবে হচ্ছে, কিন্তু মায়েরা আপনারা যখন গুনবেন তখন কোন দিক দিয়ে হবে, কোন পাশেটা এক হবে আপনাদের? এই পাশেটা। তাহলে মহারাজ, যাকে আপনি প্রথম গর্ভের সন্তান ভেবে ছেড়ে দিলেন, ওই যে অষ্টম গর্ভের সন্তান হয়ে বধ করবে না, তার কি নিশ্চয়তা রয়েছে? নিতাই গৌরের মান হরি হরি বল হরি বল। আমার বলা কর্তব্য বললাম, এবার আপনি ভেবে দেখুন কি করবেন আর কি না করবেন। কংস চিন্তা করলো, তাহলে এত রিস্ক নেওয়ার তো কোনো দরকার নেই, ভগবান আমার সঙ্গে এইভাবে বেইমানি করছে, হ্যাঁ আমার সঙ্গে এইভাবে বেইমানি, মানে শুধু আপনার একার সঙ্গে নয়, আপনাদের মতো ব্যক্তির সঙ্গে ভগবান এইভাবেই বেইমানি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে যেমন কর্ম করে তাকে তেমনি ফল পেতে হয়, যে যেমন কর্ম করে, তাই না? এই সংসারে আমরাও যেমন কর্ম করব, আমাদের ফলটা কিন্তু পাড়া প্রতিবেশী কেউ ভোগ করবে না, আমাদের কর্মের ফল আমাদেরকেই পেতে হবে। আপনি যেমন কর্ম করবেন সেই মতো ফল পেতে হবে। লক্ষ্য করুন, নবদ্বীপের বুকে অনেক রকমের দল ছিল, নিতাই গৌরের একটা দল ছিল, চাঁদ কাজীর দল ছিল, জগাই মাধাইয়েরও দল ছিল, কিন্তু লক্ষ্য করুন সেই নবদ্বীপে নিতাই গৌর হরিনাম করে দিন কাটাত, ধুলাই গড়াগড়ি যেত। আবার ওই নবদ্বীপে জগাই মাধাই কি করত? হাড়া হাড়া মদ খেয়ে দিন কাটাত, চাঁদ কাজী পরনিন্দা পরচর্চা করত, তাই না? চাপাল গোপাল বৈষ্ণব নিন্দা করত। আবার লক্ষ্য করুন সেই নবদ্বীপে ঠাকুর হরিদাস 3 লক্ষ নাম করে দিন কাটাতেন, নিতাই গৌর হরি হরি বল হরি বল। তেমনি আমাদের সমাজে আমাদের সংসারে অনেক দল রয়েছে, অনেক দল রয়েছে, কিন্তু আপনাকে ভেবে নিতে হবে আপনি কোন দলে অংশগ্রহণ করবেন, কোন দলে যোগদান করবেন। সুখের দলে যাবেন না দুঃখের দলে যাবেন, সত্যবাদীর দলে যাবেন না মিথ্যেবাদীর দলে যাবেন? যদি কেউ সারা জীবন মিথ্যে কথা বলে তাকে একসময় সকলে মিথ্যেবাদী বলবে, কি মা তাই না? যদি কেউ মিথ্যে কথা বলে তাকে তো মিথ্যেবাদী বলবে, আর যদি কেউ হরি কথা বলে তাকে সকলেই হরি ভক্ত বলবে। আচ্ছা মায়েরা, রাধারানীকে সকলে ভালোবাসেন তো? রাধারানীকে সকলে ভালোবাসেন পেছনে দিকে? হ্যাঁ কি না বলুন, কিছু শুনতে পাচ্ছি না, সকলে ভালোবাসেন? বাবা বাবা, আচ্ছা জিনারা রাধারানীকে ভালোবাসেন একবার জোর করে উলুধ্বনি। কি মায়েরা কি বলেছি আমি? এই জন্য বলি শোনবেন, সোনাটা সোনার মতো, সোনা পেতল পাশাপাশি দেখতে, কিন্তু বাজারে দুটোর দাম দুরকম, তাই না? বাজারে দুটোর দাম দুরকম। লক্ষ্য করো, আমরা নিজেদেরকে খুব চতুর মনে করি, নিজেদেরকে চতুর মনে করি, যেটা জগতে আসল সোনা সেটাকে বাদ দিয়ে ফেলেছি, কিন্তু যেটা নকল সেটাকে আসল ভেবে ধরে নিয়েছি। সেই জন্য আমাদের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, এগুলো হচ্ছে সোনা, কিন্তু আসল সোনা কি? একমাত্র হরি নাম সোনা, রাধে রাধে কৃষ্ণ নাম সোনা, এটাই হচ্ছে বাবা জগতে আসল সোনা। তাই আসুন আমরা সবাই মিলে একটু রাধারানীর নামে জয়ধ্বনি, মায়েরা সকলে করবেন, কেউ কিন্তু ফাঁকি দেবে না, বিশেষ করে যেনারা ঘুমোচ্ছে। এই তো সবে মাত্র আজকে 2 দিন, এরই মধ্যে ঘুমিলে হবে? এই দিনটার জন্য কতগুলো দিন আমাদের অপেক্ষা করতে হয়, কি তাই না মা? 1 বছর 365 দিন এতগুলো দিন অপেক্ষা করতে হয় শুধু এই হরিবাসনের জন্য। কবে হবে কীর্তন, কবে হবে নবগুঞ্জের মেলা, কবে আমরা হরিবাসনে যাব? কিন্তু হরিবাসন এসে আপন কাজে ব্যস্ত, অনেক মায়ের চোখে ঘুম এসে গেছে। বলুন জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি, নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল হরি বল। দুলহন বন কি প্যারি রাধা রানী হামারি, সবাই মিলে একটু তালি দিয়ে, দুলহন বন কি প্যারি রাধা রানী হামারি, দুলহন বন কি প্যারি রাধা রানী হামারি,
দুলহন বনকে প্যারি রাধা রানী হামারি রানী হামারি মহারানী হামারি রানী হামারি মহারানী হামারি রানী হামারি মহারানী হামারি দুলহন বনকে প্যারি রাধা রানী হামারি দুলহন বনকে প্যারি রাধা রানী হামারি জীবন কি বাধা রাধা রাধা জীবন কি বাধা কৃপা করবেন মহারানী রাধা রানী হামারি দুলহন বনকে প্যারি রাধা রানী হামারি রাধে রাধে বলো বৃন্দাবন সে চলো 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 কৃপা করবেন মহারানী রাধা রানী হামারি মহারানী রাধা রানী হামারি বনকে প্যারি রাধা রানী হামারি দুলহন বনকে প্যারি রাধা রানী হামারি বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে রাধে শুনতে পাচ্ছেন আরেকটু জোরে এতজন ভক্তবৃন্দ আপনারা আমাদের করে ময়না থানা পর্যন্ত শোনা যাবে একটু হোক না মাইরা বলো রাধে 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 বল 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 দুলহন বনকে প্যারি রাধা রানী হামারি দুলহন বনকে প্যারি জয় জয় রাধা রাধা রানী হামারি দুলহন বনকে প্যারি রাধা রানী হামারি দুলহন বনকে প্যারি রাধা রানী হামারি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা যে হরিবাসরে এসেছেন উপস্থিতিটা ভগবানকে জানিয়ে দিলেন আমরা যখন স্কুলে যেতাম স্কুলের মাস্টার মহাশয় প্রেজেন্ট করলে আমাদের উপস্থিতিটা জানাতে হতো কিন্তু স্কুলের মধ্যে থেকেও যদি উপস্থিতি না জানাতাম তাহলে প্রেজেন্টের খাতাটা লাল কালে পড়ে যেত অর্থাৎ আমরা অ্যাবসেন্ট হয়ে যেতাম ঠিক তদ্রূপ বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি মাস্টার মহাশয় তার যে হরিনামের স্কুলে আজকে আমরা সকলেই এসেছি এখানেও কিন্তু বাবা ওই হরিধ্বনি সহকারে উলুধ্বনি সহকারে আমাদের সবাইকে উপস্থিতিটা জানাতে হবে আর এসেও যদি মায়ের অন্তত এই কর্মটা না করেন তাহলে প্রেজেন্টের খাতা লাল কালি পড়ে যাবে শুধু আসা যাওয়া সার হবে কাজের কাজ কিছুই হবে না ওই যে তুমি যেমন কর্ম করবে ফল তোমাকেই পেতে হবে তাই না কেহ রাজা কেহ ভিখারির বেশে কেহ কেহ তরু তলে আছে উপবাসে কেহ রাজরানী কেহ চাকরানী কারোর দুধে চিনি কারোর শাকে বালি মন দিয়ে শোনো রে ভাই কর্ম ফল বিনা এ জগতে আর কিছু নাই গৌর হরি বল হরি বল আছে মা কর্ম ফল বিনা জগতে আর কিছু নেই তুমি যেমন কর্ম করবে ফল তোমাকেই পেতে হবে হরিবাসরে এসে যদি কেউ আন কথাতে ব্যস্ত থাকে সে তার মতো ফল পাবে যদি কেউ একবার ঘুমে উল্টে পড়ে যায় সে তো
ফল পাবেই পাবে। আর যদি একবার কেউ প্রেম সে বলতে পারেনি, তাই গৌর আজকে সে তার মতো ফল নিয়েই বাড়ি যাবে। এই রাত্রি জেগে যে আপনারা হরিনাম শ্রবণ করছেন, চিত্তের চাঞ্চলতা দূর করে একাগ্র চিত্তে আয়োজকারী ভক্ত বাবারা এত সুন্দর করে আয়োজন করেছেন, আর আপনারা সকলে চরণ ধুলি দিয়েছেন, হরি কথা কৃষ্ণ কথা রস আস্বাদন করছেন, দেখুন এর মূল্য হয়তো আমি আপনাদের দিতে পারবো না। ভগবানের জন্য যে কষ্ট করছেন এর মূল্য আমি দিতে পারবো না, কিন্তু যার নাম শ্রবণ করছেন, যার জন্য কষ্ট করে বসে রয়েছেন, তিনি আপনাকে ঠিক মূল্যটা পাইয়ে দেবেন। হরি বল জয় রাধে জয় জয় রাধেশ। তাই আজকে লক্ষ্য করুন, কংস মহারাজ কারাগারের ভেতরে প্রবেশ করে ক্রোধান্বিত হয়ে তাদের কোল থেকে সন্তানটাকে ছিনিয়ে নিয়ে পাশানে আছাড় দিয়ে একেবারে মেরে ফেলে, এমনি করে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছটি সন্তানকে পাশানে আছাড় দিয়ে মেরে ফেলল। বলুন, যে বাবা মায়ের কোল থেকে একটার পর একটা সন্তান চলে যায়, সে বাবা মায়ের চোখের জল কি কখনো স্থির থাকে? ছেলেদের জন্য সন্তানের জন্য চোখের জল ফেলতে ফেলতে হৃদয়টা তাদের পাষাণ হয়ে গেছে, চোখের জল বাষ্প হয়ে উড়ে গেছে, কিন্তু তবুও ভগবানের চরণে একটাই নিবেদন, প্রভু গো যে সন্তানে চলে গেছে ওই সন্তানে চাই না, মনে শুধু একটাই বাসনা, মনে শুধু একটাই ইচ্ছে, একবার তুমি একাই নেমে এসো আমাদের কোলে সন্তান, হরি বল হরি বল, তুমি আমাদের কোলে সন্তান হয়ে ধরা দাও প্রভু, তুমি নিজেই নেমে এসো। তাই সপ্তম গর্ভে পাঠালেন কাকে? শঙ্করশন শক্তি, যিনি হলেন দাদা বলরাম। মা মহামায়া বললেন, ওগো শঙ্করশন শক্তি, আজকে তুমি এসেছো সপ্তম গর্ভের সন্তান হয়ে, কিন্তু তোমার তো কংসকে বধ করা চলবে না, নিয়তি বলে দিয়েছি অষ্টম গর্ভের সন্তান হবে মৃত্যুর কারণ, কিন্তু তুমি তো সপ্তম গর্ভের সন্তান, তাই আমি আমার মায়ার শক্তির দ্বারা তোমাকে মা রোহিণীর গর্ভে পাঠিয়ে দিলাম। যেই না মা রোহিণীর গর্ভে পাঠিয়ে দিল, এদিকে মহারাজের কানে খবর এলো কি না, দেবকীর সপ্তম গর্ভের সন্তান গর্ভপাত হয়ে গেছে। রাধে রাধে। কংস চিন্তা করলো, যাক এই ছেলেটাকে আর মারতে হলো না, একে মারতে হলো না, আপনি আপনি মরে গেছে, কিন্তু এইবার আসছে আসল শত্রু, এইবার আসছে অষ্টম গর্ভের সন্তান। বসে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, সেবা করে শান্তি নেই, সদা সর্বদা চিন্তা করে ওই অষ্টম গর্ভের সন্তানের কথা, কেমন হবে, কিভাবে আসবে, কেমন করে আমাকে বধ করবে, সদা সর্বদাই চিন্তা করতে থাকে। আরো দাঁড়িয়ে প্রহরীদের নিয়োগ করে দেওয়া হলো, সবাইকে জানিয়ে দেওয়া হলো, যে সর্বপ্রথম ওই সংবাদটা এনে দিতে পারবে তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হলো। রাধে রাধে। কিন্তু বাবা, কংসের অত্যাচারে মা ধরিত্রী হলো একেবারে পাপে পরিপূর্ণ। সনকাদি মুনিগণ, নরাদি ঋষিগণ সবাই মিলে স্তব করছে, স্তুতি করছে, ভগবানের আগমনের বার্তা ঘোষণা করছে, নদীর জল কলকলতানে বয়ে চলেছে, আকাশের মেঘ সিন্ধু নদীর মতো গর্জন করে চলেছে, সকল বৃক্ষে ফল ফুলে পরিপূর্ণ হয়ে অবনত মস্তকে তারা সকলে প্রভুর আগমন বার্তা ঘোষণা করছে। আর ঠিক এমতো অবস্থায় ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র বুধবার মধ্যরাত্রিতে ওই কংসের অন্ধকার কারাগারকে আলোকিত করে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হলে নিদাই গৌর বিমানন্দে হরি হরি বল হরি বল। যেই ভগবান আবির্ভূত হলেন, ভক্ত চরণে প্রণাম নিবেদন করে ভগবান আশীর্বাদ করে বললেন, বলো তোমরা কি চাও, বলো তোমরা কি যাও। ভক্ত করজোড়ে প্রার্থনা করে বলে, দয়াময়, টাকা পয়সা নয়, বিষয় সম্পত্তি নয়, আমাদের মনে শুধু একটা ইচ্ছে, মনে শুধু একটাই বাসনা, যে সন্তান চলে গেছে ওদেরকে ফিরে পেতে চাই না, ওদেরকে আর ফিরে পেতে চাই না, শুধু একটাই বাসনা, একবার তুমি এসো আমাদের কোলে সন্তান হয়ে, আমাদের কোলে সন্তান হয়ে ধরা দাও, দয়াময় সন্তান হয়ে ধরা দাও। ভগবান বললেন, তথাস্তু, আমি তোমাদের কোলে সন্তান হয়ে ধরা দেব ঠিকই, কিন্তু তার আগে একটা কথা, পিতা বসুদেবকে বলতে লাগলো কি, শোনো পিতা কহি আমি অতি সগোপনে, শোনো পিতা কহি আমি অতি সগোপনে, শোনো পিতা কহি সগোপনে, শোন
কেন পিতা কহি আমি আমারে রেখেছো যশোদা ভবনে। পিতা বলে উঠল, হে প্রভু, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? তুমি তো অন্তর্যামী, তুমি তো ভক্ত বৎসল, তুমি তো সবই জানো। আজকে আমরা কংসের কারাগারে বন্দী, মোটা মোটা লোহার শিকল দিয়ে আমাদের বেঁধে রাখা হয়েছে, পিঠের মাঝখানে পাষাণ চাপানো রয়েছে, অসংখ্য দাঁড়ি প্রহরী তারা সকলে পাহারা দিচ্ছে। তাহলে আমরা যাবো কেমন করে বলো প্রভু, আমরা যাবো কেমন করে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করো, আজকে ভগবানের বাবা মা তারা রয়েছে কংসের কারাগারে বন্দী, তারা কংসের কারাগারে বন্দী। তবে হ্যাঁ, আমরাও কিন্তু একটা কারাগারের মধ্যে বন্দী আছি। কি মা আছেন তো? কোন কারাগারে বলুন দেখি? সংসার কারাগার। এই সংসার কারাগারে আমরা সকলেই বন্দী আছি। ওদেরকে বেঁধে রাখা ছিল কি দিয়ে? মোটা মোটা লোহার শিকল দিয়ে। আর আমরা সকলে বাঁধা আছি মায়ার শিকল দিয়ে। মায়ার শিকলে আমরা সকলেই বাঁধা আছি বাবা। ওদের পিঠের মাঝখানে পাষাণ চাপানো ছিল, আর আমাদের পিঠে চাপানো আছে সংসারের বোঝা। এটা করতে হবে, সেটা করতে হবে, ছেলে মেয়ের যেন ভালো লেখাপড়া হয়, মেয়েটার যেন ভালো ঘর দেখে বিয়ে হয়, হ্যাঁ, এই সংসারের বোঝা আমাদের পিঠের উপরে চাপানো রয়েছে। আবার লক্ষ্য করুন, ওদের পাহারা দিচ্ছে কারণ অসংখ্য দাঁড়ি প্রহরী, আর আমাদের পাহারা দিচ্ছে কি? সরূপ দাঁড়ি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাত্র। এই সরূপ দাঁড়ি আমাদের পাহারা দিচ্ছে। তাহলে জীব কখনো ভগবানের কৃপা পাবে না? জীব যখন ভক্ত সঙ্গ করবে, ভক্ত সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করবে, তখন জীব ভগবানের কৃপা পাবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গীর সর্বসিদ্ধি হয়। প্রকৃত যদি কেউ সাধু সঙ্গ করে সর্বসিদ্ধি তার হবেই হবে, তাই না? আপনারা সকলেই দস্যু রত্নাকরের নাম শুনেছেন, যে চুরি করত, ডাকাতি করত, মানুষ খুন করত, কিন্তু সেই দস্যু রত্নাকর দেবর্ষি নারদের মতো একজন সাধু ব্যক্তির সঙ্গ পেয়ে তিনি একসময় বাল্মীকি মুনি হয়ে গেলেন, কে তাই না? এতটাই পাপে লিপ্ত ছিলেন উনি, রাম নামটাও মুখে উচ্চারণ হলো না। তাকে একটা সহজ উপায় বলে দিয়েছিল যে তোমাকে রাম বলতে হবে না, তুমি শুধু বলবে মরা। এই মরা মরা বলতে বলতে তার মধ্যে রাম নাম এলো, আর একদিন সেই দস্যু রত্নাকর বাল্মীকি মুনি হয়ে গেলেন। এটাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে ভেবে দেখুন বাবা, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আপনারা এমনও সাধু দেখেছেন যে মাথার মধ্যে জটা আছে, মাথাতে জটা, এমনও সাধু দেখেছেন? আবার জটার মধ্যে মাঝে মাঝে ওই উকুনও হয়, কি মা হতে পারে? এবার লক্ষ্য করুন, উকুনটা এনি টাইম 24 ঘন্টা সাধুকে সঙ্গ করছে, সাধুকে স্পর্শ করে রয়েছে, তাহলে উকুনের সর্বসিদ্ধি হচ্ছে না কেন? শাস্ত্রে কি ভুল বলেছি? হরি বল হরি বল। শাস্ত্রে বলেছি সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, ওই সাধুকে স্পর্শ করে থাকাটা সাধু সঙ্গ, সাধুকে ছুঁয়ে থাকাটা সাধু সঙ্গ নয়, সাধু যাহা বলে সেটা মেনে চলাই হচ্ছে সাধু সঙ্গ। ভগবান ভক্তের মনের বাসনা পূরণার্থে যখন সন্তানের রূপ ধারণ করে তাদের কোলে ধরা দিলেন, সঙ্গে সঙ্গে ওই বাঁধন সমস্ত খুলে পড়ে গেল, পিঠের থেকে বোঝা নেমে গেল, দাঁড়ি প্রহরীরা সকলে অচৈতন্য হয়ে পড়ে গেল। এবার বাবা করেছে কিনা ছেলেকে মাথায় নিয়ে বেরিয়ে পড়েছে। আপনারা ছবিতে দেখেন না বাবা, পিতা বসুদেব ভগবানকে মাথায় নিয়ে যমুনা নদী পার হচ্ছে, মায়ের একটা উলুধ্বনি, নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। নটবর নাহা গর নন্দ ভজরে মন গোবিন্দ, 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 ভজরে মন গোবিন্দ, ভজরে মন গোবিন্দ, ভজরে হজরে মন গোবিন্দ, হজরে মন গোবিন্দ, হজরে মন গোবিন্দ, হজরে মন গোবিন্দ, নট
গ্রামের একজন ভদ্র ব্যক্তি, তিনি কখনো হরিবাসরে আসেন না, কখনো হরিনাম শোনে না, আর যেখানে হরিবাসর হয় কখনো দু টাকা চাঁদাও দেয় না, খুব কিপটে মানুষ। বাইরে থাকেন, এখন বাড়িতে এসেছি। স্ত্রী বলছে, হ্যাঁ গো, এতদিন পরে তো বাড়ি এলে, চলো না আজকে একটু হরিবাসর হবে, আমরা একটু হরিনাম শুনে আসি। তিনি বলেন, দেখো তোমার যাওয়ার ইচ্ছে হয়, তুমি আমাকে যাওয়ার জন্য জেদ করো না, আমার বিশেষ কাজ আছে, আমি একদম যাবো না, যাও যাও, তোমার যেতে ইচ্ছে হচ্ছে যাও। বলে, আহ কি মুশকিল, তিন ঘন্টা না থাকো না থাকো, 3 মিনিট দর্শন করে আসতে পারো, চলো একটু ঘুরে আসি। স্বামী তো যাবে না, তবু স্ত্রী জোর করে নিয়ে এসেছে। এখন মায়েরা কি হলো, যেই না হরিবাসরে প্রবেশ করেছে, গ্রামের গণ্যমান্য ব্যক্তি বিদেশ থেকে এসেছেন, হ্যাঁ, যেই না হরিবাসরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে একজন ভদ্র ব্যক্তি বলছে, বাবু আসুন আসুন। যেই না এক পা দু পা করে এগিয়ে গিয়েছে, এবার আর একজন বলছে, দাদা বসুন বসুন বসুন, নিজের আসনটা ছেড়ে দিয়েছে। এবার ভদ্রলোক করেছে কি, ওই খুঁটিতে হেলান দিয়ে এখন বসে গেছে। কিন্তু ঘটনাটা কি ঘটলো জানেন মা, কীর্তন শুরু হওয়ার আগে ওই ভদ্র ব্যক্তির এখন ঘুম শুরু হয়ে গেছে, খুঁটিতে হেলান দিয়ে ঘুম শুরু হয়ে গেছে। 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, সবাই যে যার মতো বাড়ি চলে গেল, আর ওই ভদ্র ব্যক্তি খুঁটিতে হেলান দিয়ে কি সুন্দর ঘুমোচ্ছে, আর পাশে ওই যার আসন সে বসে রয়েছে, এখন ডাকতেও পারছে না। গ্রামের গণ্যমান্য ব্যক্তি যদি ডেকে ফেলি, যদি আমার উপর রাগ করে, ডাকতেও পারছে না, উনি ঘুমোচ্ছেন, উনি তার পাশে পাহারা দিচ্ছে। কিছুক্ষণ পরে ভদ্র ব্যক্তির ঘুম ভেঙে গেছে, আর যেই ঘুম ভেঙেছে, পাশে যিনি দাঁড়িয়েছিলেন বসেছিলেন, তিনি বললেন, দাদা এবার যান যান যান। এই 3 ঘন্টায় 3টে কথা শুনে বাড়ি চলে এসেছে। স্ত্রী বলছে, হ্যাঁ গো, এত দেরি করে এলে, তা হরিবাসরে কি কীর্তন শুনলে গো, আজকে কি পালা করেছিল বলো না, কি শুনে এসেছো? বলে, কি আর শুনবো, ওই তো 3 ঘন্টাতে 3টে কথা শুনেছি। 3 ঘন্টাতে মাত্র 3টে কথা, তা কি কথা শুনেছ? ওই যে প্রথমে বললো আসুন আসুন, পরে বললো বসুন বসুন, আর শেষে তো বললো যান যান, এই তো 3টে কথা শুনেছি। স্ত্রী বুঝে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যে কি কীর্তন শুনেছ আমার বোঝা হয়ে গেছে, জপ করো জপ করো। কি করবো, জপ করো, যা শুনে এসেছো জপ করো, আমি আমার ঘুম। এখন স্ত্রী ঘুমোচ্ছে, সেই তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, আর ঘুম ধরে, এখন বসে বসে 3টে মন্ত্র জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, আর শেষে বলছে যান যান যান। এই 3টে মন্ত্র এখন বিছানাতে বসে বসে জপ করছে। কিন্তু ভগবানের কেমন চক্রান্ত দেখুন মা, ওই রাত্রিতে ওই ভদ্রলোকের বাড়িতে এখন চোরের দল পড়েছে, চোরের দল পড়েছে। জানালা দরজা ভেঙে যেই না চোরের দল ভেতরে প্রবেশ করতে যাচ্ছে, উনি বসে বসে মন্ত্র পাঠ করছেন, আসুন আসুন আসুন। চোরের দল চিন্তা করলো, সর্বনাশ, এত আদর করে ভেতরে ডাকছে কেন, হ্যাঁ চলো তো একবার গিয়ে দেখি। যেই না এক পা দু পা করে এগিয়ে গেল, এবার 2য় মন্ত্র বলছেন, বসুন বসুন বসুন। চোরের দল চিন্তা করছে, সর্বনাশ, বসতে যখন বলেছে, বা নিশ্চয়ই পুলিশকে ফোন করবে,
বাকি দিনগুলো ওই জেলের মধ্যে কাটাতে হবে। এক কাজ করি চলো, যা কিছু এনেছি মানে পাশের বাড়ি থেকে যা আমরা চুরি করেছি, সোনা দানা গহনা গাঁটি টাকা পয়সা সব ওই ভদ্র ব্যক্তির কাছে রেখে দিয়ে চলো এখান থেকে কেটে পড়ি। করলো কি মা, যা কিছু এনেছিল চুরি করে সব কিছু ভদ্র ব্যক্তির কাছে রেখে দিয়েছি, যেই না রেখে দিয়েছি তিন নম্বর মন্ত্র জপ করছে, যান যান যান। এখন চোরের দল চলে গেছে, সকাল হয়ে গেছে, গিন্নিকে ডেকে বলে, হ্যাঁ গো গিন্নি, এসব কি, হ্যাঁ সোনা দানা গহনা গাঁটি টাকা পয়সা এত সব এলো কোত্থেকে? গিন্নি বলে, তুমি বুঝতে পারলে না, ওই যে তিনটে মন্ত্র তুমি জপ করেছিলে না, চোরের দল এসেছিল চুরি করতে, কিন্তু তোমার ওই মন্ত্র শুনে তারা ভয়ে সব কিছু রেখে দিয়ে চলে। চোরের দল এসেছিল চুরি করতে, আমার তিনটি মন্ত্র শুনে তারা সবকিছু ভয়ে রেখে দিয়ে চলে গেছে? বাবা বাবা বা, তাহলে তো আজকে থেকে আমি এই সম্পত্তির মালিক হয়ে গেলাম, এত সোনা দানা গহনা গাঁটি টাকা পয়সা, তাহলে তো আমি বিরাট এক মালিক হয়ে গেলাম। স্ত্রী বলছে, স্বামী গো সত্যি তুমি ইহ জগতের মালিক হয়েছ ঠিকই, কিন্তু একবার ভেবে দেখো, আজকে কীর্তনের আসরে তিন ঘন্টায় মাত্র তিনটে ভুল মন্ত্র শুনে এসেছ, মাত্র তিনটে ভুল মন্ত্র শুনে এসে সেটাই জপ করেছ, আর কিনা তুমি এই টাকা পয়সা বিষয় সম্পত্তির মালিক হয়ে গেলে। কিন্তু স্বামী গো সত্যিকারের কৃষ্ণ নামের হরিনাম সংকীর্তনের মূল মন্ত্র শিখে এসে সেটা যদি তুমি জপ করতে পারো, তাহলে দেখবে তোমার দেহের মধ্যে যে ছটা চোর রয়েছে, কি মায়ের আমাদের সবার দেহে রয়েছে না ছটা চোর, রাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই ছটা চোর তোমার কাছে আত্মসমর্পণ করবে, আর সেই দিন তুমি ভক্তি জগতের মালিক হয়ে যাবে। হরি গৌর, হরি হরি বল, হরি বল। তাহলে মায়েরা আর অন্য কিছু চান, শুধু চাই অন্তরে ভক্তি। দেখুন জগতে নাচানাচির মানুষ অনেক পাওয়া যায়, হাসাহাসির মানুষ অনেকেই রয়েছে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদার মানুষ কজন আছে বলুন তো? কৃষ্ণ বলে চোখের জল ফেলতে পারে এমন মানুষ কজন আছে? সংসারের জন্য চোখের জল ফেলতে পারি আমরা, ছেলের জন্য চোখের জল ফেলি, বাবা মায়ের জন্য চোখের জল, অনেক কিছুর জন্য একটু আঘাত পেলেই আমরা চোখের জল ফেলি, কিন্তু ভগবানের জন্য চোখের জল কজন? ভগবানের জন্য যদি কেউ চোখের জল ফেলতে পারে গো, দেখবেন একদিন সেই আমার গোবিন্দের কৃপা লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বাবা করেছে কি, ভগবানকে মাথায় নিয়ে যেই না কারাগার থেকে বাইরে বেরিয়ে এসেছি, দেখে আকাশে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগকে উপেক্ষা করে যদিও বা যমুনার কিনারে এসেছে মা, যমুনার অপরূপ রূপ দর্শন করে বাবা অবাক হয়ে গেল, ভাগ্যবতী যমুনা ভগবানের চরণ পাওয়ার জন্য একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, দুকুল বই ঢেউ প্রবাহিত হচ্ছে, বাবা চিন্তা করলো কিন্তু ছেলেটাকে নিয়ে আমি যাবো পারি কি করে, কি করে আমি যাব? হঠাৎ লক্ষ্য করলো কি মা, একটা শ্রীগালিনী। শ্রীগালিনী আবার কে? তিনি হলেন সেই মহামায়া দুর্গা। মা চিন্তা করলেন আজকে যদি বাবা সন্তানকে ওপারে না নিয়ে যায় তাহলে তো ভক্তের মনের বাসনা পূরণ হবে না, তাই ভক্তের মনের বাসনা পূরণ করবার জন্য মহামায়া নিজেই শ্রীগালিনী রূপ ধারণ করে যমুনার জলের উপর দিয়ে চলে গেল। পিতা বসুদেব চিন্তা করলো একটা শ্রীগালিনী যদি যেতে পারে তাহলে আমি কেন পারবো না, কেন আমি পারবো না? এই ভেবে যেই না এক পা দু পা করে ওই যমুনার জলে নেমেছে মা, ভাগ্যবতী যমুনা ভগবানের চরণ পাওয়ার জন্য এক ঢেউয়ে ভগবানকে একেবারে নিজের করে তুলে। হরি বল, হরি বল। আর এদিকে পিতা বসুদেব পুত্রকে হারিয়ে হা পুত্র হা পুত্র করছে নয়ন জলে বক্ষবাসী, ভগবান বলে দেখো গো যমুনা এখন তুমি আমায় কোলে পেয়ে কত আদর করছো সোহাগ করছো, ওদিকে আমার বাবা আমার ভক্ত আমার জন্য চোখের জল ফেলছে আমার জন্য দুঃখ প্রকাশ করছে, আজ তুমি আমাকে আমার বাবার কোলে ফিরিয়ে দাও, আমি তোমায় কথা দিলাম এমন একদিন আসবে সেদিন শুধু আমি একা নই, আমি আমার প্রেমময়ীকে সঙ্গে নিয়ে তোমার পক্ষে নৌকা বিলাস করব, আর সেদিন তোমার মনের বাসনা পূরণ করব। তাই গৌর, হরি হরি বল, হরি বল। তাই কি হলো মা, সেই ভাগ্যবতী যমুনা আবার এক ঢেউ ভগবানকে বাবার কোলে তুলে, এবার বাবা সন্তানকে কোলে পেয়ে আর মাথাতে নয় বুকে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে এসেছে কোথায় না সেই নন্দনে, আর এসেই কি দেখলো মা, যশোমতী মায়ের কোলে একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান,
মায়ের কোলের পুত্র সন্তানকে দেখতে যেমন, আজকে পিতা বসুদেবের কোলেও যে পুত্র সন্তান দেখতে ঠিক একই রকম। কিন্তু কি হলো মা, দেখিতে দেখিতে দুই দেহ একই যে হইল, একই যে হইল। ইহা দেখি বসুদেবের আনন্দ বাড়িল, আনন্দ আনন্দ বিদায় গৌর বিমান। দেখতে দেখতে দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, বসুদেব ও বসুদেব আর বিলম্ব করো না, ওই পুত্র সন্তানকে মায়ের কোলে দাও, আর মায়ের কোলের কন্যা সন্তানকে তুমি কারাগারে ফিরে যাও। তাই করলো বাবা, পুত্র সন্তানকে যশোমতী মায়ের কোলে দিলেন, আর যশোমতী মায়ের কোলের কন্যা সন্তানকে নিয়ে এলো কোথায় না কংসের কারাগারে। আর যেই কারাগারে প্রবেশ করেছি, সঙ্গে সঙ্গে কারাগারের দরজা বন্ধ হয়ে গেছে। যেমন করে লোহার শিকল দিয়ে বাঁধা ছিল তেমনি বাঁধা হয়ে গেল, পিঠের মাঝখানে পাষাণ চেপে গেল, অসংখ্য দাঁড়ি প্রহরী তারা সকলে একেবারে জাগ্রত হয়ে গেল। সঙ্গে সঙ্গে খবর এলো মহারাজের কানে, মহারাজ আর চিন্তা করবেন না, এতদিন ধরে যার জন্য অধিক আগ্রহে আপনি অপেক্ষা করেছিলেন তিনি এসে গেছে, সেই শত্রু এসে গেছে। হ্যাঁ, আপনার সেই শত্রু। কি বললে? তাহলে দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার সেই শত্রু এসে গেছে যার জন্য এতদিন অধিক আগ্রহে অপেক্ষা করছি, সেই শত্রু। ক্রোধান্বিত হয়ে কারাগারের ভেতরে প্রবেশ করি, তাদের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে যেই না পাষাণে আছাড় মারতে যাবি, কন্যা সন্তান মহাশূন্য। কংস চিন্তা করলো, একই একই, আমি তো পারলাম না, আমি তো পারলাম না শত্রুকে শেষ করতে, শত্রু তোমার মহাশূন্যে উড়ে গেল, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব। সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তান বলে উঠল, মহারাজ আপনি আমায় বধ করবেন? পারবেন না, পারবেন না, আপনি আমায় বধ করতে পারবেন না, তবে হ্যাঁ তোমারই বধি। গোকুলি বাড়িছে সে তোমার বধি, গোকুলে বাড়িছে সে পাপের কলস পূরণ তোমার হইবে যাবে, পাপের কলস পূরণ তোমার হইবে যাবে, তোমার পাপের কলসি পূর্ণ হবে, তোমার পাপের কলসি পূর্ণ হবে, তোমার পাপের কলসি পূর্ণ হবে, পাপের কলসি পূর্ণ হবে, সেই দিন তুমি নিধন হবে, পাপের কলসি পূর্ণ হবে, সেই দিন তুমি নিধন হবে, পাপের কলসি পূর্ণ হবে। দুরাজারি কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, চমকে উঠলো, কে নিয়ে গেল, কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা, আমার শত্রুকে গোকুলে বৃন্দাবনে তুমি নিয়ে গিয়েছো, বলো তুমি নিয়ে গেছো, সত্যি করে বলো, সত্যি করে বলো, কে নিয়ে গিয়েছো আমার শত্রুকে গোকুলে বৃন্দাবনে? এই কে নিয়ে গিয়েছো, কে নিয়ে গেছো করতে করতে মা একদিন দুদিন তিনদিন চারদিন পাঁচদিন পেরিয়ে ছদিন পেরিয়ে পাশ থেকে বিশ্বস্ত মন্ত্রী বলছে, মহারাজ শত্রু কিন্তু দিনে দিনে বড় হচ্ছে, কে নিয়ে গিয়েছে এটা এখন ভাবার কাজ নয়, আপনি ভাবুন কি করে শত্রুটাকে মারবে, ছেলেটাকে কি করে বধ করবেন সেটাই এখন ভাবুন। কংস চিন্তা করলো, হ্যাঁ তাই তো, দিনে দিনে ছেলেটা তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটাকে মারবে কি, ওই ছয় দিনের বাচ্চা ছেলেটাকে মারবে কি? হঠাৎ মনে পড়ে গেল একজনের কথা, কার কথা, কার কথা মনে পড়েছে, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, 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 ভয়ভীত হই পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ভীত হই পুতনা আসিয়া দাঁড়ালো, পুতনা এই পুতনা আয় আয় এদিকে,
সান্ত্বনা ভয়ে ভীত হয়ে দাঁড়িয়েছি। মহারাজ মহারাজ আপনি আমায় ডেকে, হ্যাঁ ডেকেছি, একটা কাজ করতে হবে। আগে মহারাজ একটা কেন, আপনার সব কাজ করবার জন্যই তো আমার জন্ম হয়েছে, বলুন কি করতে হবে? একজনকে খুন করতে হবে। মহারাজ কি বলছেন, একজনকে বধ করতে হবে? ঠিক আছে, কাজ আপনার হয়ে যাবে, তা যাকে বধ করবো তার একটা ছবি দিন আর একটু বায়োডাটা দিন। এই এখনো তো ছবি তোলা হয়নি, তাছাড়া আমি নিজেই তাকে চোখে দেখিনি, তোকে কি ছবি দেবো রে? তবে হ্যাঁ, ছেলেটার বয়স আজকে মাত্র 6 দিন। মহারাজ মাত্র 6 দিনের একটা বাচ্চা ছেলেকে বধ করতে হবে? ঠিক আছে, চিন্তা করবে না, কাজ আপনার হয়ে যাবে, কাজ আপনার হয়ে যাবে। এই কাজটা যদি তুই করতে পারিস তাহলে তোকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবো। চিন্তা নেই মহারাজ, হয়ে যাবে, কাজ আপনার হয়ে যাবে। এই তুই যে বারবার বলছিস কাজ হয়ে যাবে, হ্যাঁ তোর যে চেহারা, তোর যে বিভৎস রূপ, 10 ইঞ্চি দাঁত বেরিয়ে রয়েছে, চুলগুলো উস্কো, চোখগুলো লাল লাল, তা এই চেহারা নিয়ে গিয়ে তুই যদি একবার গোকুল বৃন্দাবনে দাঁড়াস, তোকে দেখে তো সকলে ভয় পালাবে। তুই কি করে ছেলেটাকে মারবি? তুই কি করে ছেলেটাকে বধ করবি? পুতনা বলে, মহারাজ আপনি জানেন না, আমি মায়াকে আশ্রয় করে এক সুন্দরী রূপ ধারণ করে নিব। ঠিক তাই করলো মা, মায়াকে আশ্রয় করে ওই পুতনা একেবারে সুন্দরী রমণী রূপ ধারণ করেছে। এমন সাজে সেজে দাঁড়িয়েছে বাবা যেন দেখে চেনাই যাচ্ছে। মহারাজ কি বলছে, মহারাজ এইবার দেখুন তো আমায় চিনতে পারছেন কিনা। বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে, কাজ যদি করতে পারিস বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবো। এবার ওই পুতনা রাক্ষসী সুন্দরী রূপ ধারণ করে এক পা দুপা করে গোকুল বৃন্দাবনের দিকে চলেছে। দেখুন মা, যাদের যাদের ঘরে ওই 6 দিনের বাচ্চা ছেলে রয়েছে তাদের এক একটা ছেলেকে তাদের মায়ের কাছ থেকে ছলে বলে কৌশলে কোলে নিয়ে ওই স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়েছে। বিষ মাখানো স্তনদুগ্ধ পান করাচ্ছে, একটা একটা ছেলে হরিবোল হয়ে যাচ্ছে। তো এইভাবে মারতে মারতে হঠাৎ এলো কোথায় একটা রাজবাড়িতে। ঠিক এরকম প্যান্ডেল সাজানো হয়েছে, চতুর্দিকে আলো, কি মানুষের ভিড় জমেছে, একদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, একদিকে দান ধ্যান চলছে, হ্যাঁ কত মানুষের ভিড় জমে গেছে। পুতনা চিন্তা করলো, এখানে আবার কিসের অনুষ্ঠান হচ্ছে রে বাবা? ও দিদি এখানে কেন এসেছো তোমরা, এত ভিড় কেন, এত আনন্দ কেন সবার মধ্যে, বলো না কি হয়েছে? একজন বলে, দেখো কোত্থেকে এসেছো জানি না বাবু, এত আনন্দ কিসের জানো, আমাদের নন্দ মহারাজের ছেলে হয়েছে গো। নন্দ মহারাজের ছেলে? আচ্ছা ও দিদি ছেলেটার বয়স আজ কদিন হয়েছে? ওই তো বেশি নয়, মাত্র ওই 6 দিন। কত না চিন্তা করলো, 6 দিনের ছেলে মানে তাহলে ও তো শত্রু হতে, এ তাই না, এও তো শত্রু হতে পারে, তাহলে এই ছেলেটাকে মারবো কি করে? যে করে হোক এই ছেলেটাকেও শেষ করতে হবে। কিন্তু দেখো দিদি ছেলেটা কোথায় রয়েছে বলুন তো, যে ভিড় দেখতেই পাচ্ছে না। বলে পাবে, একটু সামনের দিকে এগিয়ে যাও, ঠিক দেখতে পাবে। পুতনা চিন্তা করলো, সামনের দিকে বাবা যে ভিড় রে, কোথায় রয়েছে। কিন্তু ওইদিকে ভগবান দোলনাতে শুয়ে শুয়ে বলছে, পুতনা গো তোমাকে ডান দিকেও যেতে হবে না বাম দিকেও যেতে হবে, তুমি সোজা এসে আমি তোমার জন্যই অপেক্ষা করছি। পুতনাও এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। এগিয়ে গিয়ে দেখলো মা, যশোমতী মা গোপালকে দোলনাতে শুকরিয়ে দিয়ে কি সুন্দর দোল খাওয়াচ্ছে, গোপালকে দোলনাতে শুকরিয়ে দিয়ে কি সুন্দর দোল খাওয়াচ্ছে। অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকি বলল, অচ্যুতম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকি বলল, অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকি বলল, অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকি বল্লভ, কানে কহতে হে ভগবান আতে নাই, কন কহতে হে ভগবান আতে নাই, কানে কহতে হে ভগবান আতে নাই, তুমি মেরা কো জৈসে খিলাতে নাই, অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জানকি বল্লভ, অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জানকি বল্লভ, গানে কহে
कहती है भगवान खाते नहीं, कौन कहती है भगवान खाते नहीं, कौन कहती है भगवान खाते नहीं, वीर शब्द के जैसे खिलाते नहीं। निदाई गौर हरि अच्युतम केशव कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ। ओ दीदी, ओ दीदी, আমি তোমার কোন গো, আমার চিনতে পেরেছো? আমার চিনতে পেরেছো বলো না, আমি তোমার বোন গো, সে ছোট্ট বোন। যশোমতি মা চিন্তা করলো আমার আবার ছোট্ট বোন। ও দিদি, বিশ্বাস করো আমি তোমার বোন গো, ওই দূর সম্পর্কের নিকট আত্মীয় বোন। হ্যাঁ গো, তাই এই দোলনাতে কেশবে রয়েছে গো, যশোমতি মা বলে বাড়ি। এটি তোমার গোপাল সোনা রয়েছে। ও তোমারই গোপাল সোনা, দেখি 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 বাবা, কি সুন্দর কি সুন্দর, কি ভালো লাগছে। জানো দিদি, আমি না অনেকখানি পথ পায়ে হেঁটে এসেছি, আমার বড্ড পিপাসা পেয়েছে, আমার একটু জল খাওয়াবে? একটু জল দাও না গো, বড্ড পিপাসা পেয়েছে। যশোমতী মা বলছে, আহারি বেচারা অতখানি পথ পায়ে হেঁটে এসেছে, শুধু শুধু কি জল দিলে হয়? এই এই এই, তুই যখন বোন বলে আমার দিদি বলে ডেকেছিস, আমার গোপাল সোনাকে একটু লক করা, আমি যাচ্ছি তোর জন্য শরবত নিয়ে এসো, একটু লক করা। তো না চিন্তা করে আমি তো এটাই চেয়েছিলাম, মনে মনে ভাবছি আমি তো এটাই চেয়েছিলাম। তুমি ছলে বলে কলে কৌশলে ভেতরে যাবে, আর সেই সুযোগে আমি কাজটা সেরে নেব। যশোমতী মা জল আনার জন্য যেই না এক পা দুপা করে ভেতরে চলে গেল, পুতনা সেই সুযোগে দোলনা থেকে গোপালকে তুলে নিয়ে একেবারে আঁচল চাপা দিয়ে ফেলেছে, তুলে নিয়ে একেবারে আঁচল চাপা দিয়ে ফেলেছে। এবার মনে মনে ভাবছে কোন দিক দিয়ে যাবো রে বাবা, যে ভিড় সামনে পেছনে ডাইনে বাইনে যেদিকেই যাব, যদি কেউ একবার দেখে ফেলে সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে। তার চেয়ে আমি বরং এক কাজ করি, এই ছেলেটাকে নিয়ে একেবারে মহাশূন্য গোপালকে কোলে নিয়ে একেবারে মহাশূন্যে উড়ে গিয়ে একটা ফাঁকা মাঠের মাঝখানে এসে গোপালকে নামিয়ে দিয়েছে। এবার যেই না ছেলেটাকে নামিয়ে দিয়েছি, এবার গোপাল একটু একটু করে চোখ মেলে তাকাচ্ছে। দেখুন এতক্ষণ কিন্তু চোখ বন্ধ রেখেছিলেন ভগবান, কেন ভগবান জানে, পুতনা যে আজকে সুন্দরীর সাজ সেজে এসেছে, আমি যদি একবার ওর দিকে তাকাই ও তাহলে তোর তো আসল রূপটাই বেরিয়ে পড়বে। ওই যে বলেছিলাম না, কৃষ্ণময় সূর্য সম মায়া অন্ধকার, কৃষ্ণের কাছে ভগবানের কাছে মায়া কখনো টিকতে পারে? ওই যে ছদ্মবেশে এসেছে সেটা তো ধরা পড়ে যাবে, তাই এতক্ষণ চোখ বন্ধ রেখেছিল। আর যেই না ফাঁকা মাঠের মাঝখানে সে নামিয়ে দিয়েছে গোপাল, যেই না একটু একটু করে চোখ মিলে তাকাতে লাগলো, পুতনার আসল রূপটা একেবারে বেরিয়ে পড়েছে। রাধে রাধে, এই বিভৎস চেহারা, 10 ইঞ্চি দাঁত বেরিয়ে রয়েছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো লাল লাল। পুতনা বলে, এই ছেলে ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না, মেরেই ফেলবো, ছাড়বো না আমি তোকে, কিছুতেই ছাড়বো না। গোপাল বলে, ও মাসিমা, মাসিমা তুমি আমায় ছাড়বে না, আমি তোমায় ছাড়বো না, এ তো আজকের কথা নয়, সেই সত্য যুগ থেকে তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা রয়েছে। এই তুই আমায় মাসিমা বলছিস কেন রে, আমাকে তুই মাসিমা বলছিস কেন? গোপাল বলে, বাড়ি এই তো কিছুক্ষণ আগে তুমি আমার মাকে দিদি বলেছিস, কে তাই না? তা আমার মা যদি দিদি হয় আমি কি তোমায় দিদিমা বলে ডাকবো নাকি? এই খুব পাকা পাকা কথা তাই না, খুব পাকা পাকা কথা, ছাড়বো না একদম তোকে, আমি ছাড়বো না, শেষ করেই ফেলবো, একদম শেষ করেই ফেলবো। গোপাল বলে, ও মাসিমা শুধু শুধু ভয় দেখাচ্ছ কেন গো? হ্যাঁ, তুমি আমায় ছাড়বে না, আমি তোমায় ছাড়বো না, সে তো সত্য যুগ থেকে তোমার সঙ্গে একেবারে আমার লেখাজোখা করা রয়েছে। যে সত্য যুগে তুমি ছিলে বলি রাজার কন্যা রত্নমালা, বলি রাজার দ্বারে ভগবান বামন অবতারে গিয়েছিলেন দান চাইবার জন্য, তাই না? 3 পদভূমি চাইবার জন্য গিয়েছিলেন বামন অবতারে, বামনের রূপ দান করে। ধান দেহ তুমি 3 পদভূমি, 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 এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই, ধান দেহ তুমি 3 পদভূমি, ধান দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষা আমি চাই, এই ভিক্ষা আমি চাই।
ভগবান যখন ছোট্ট বামনের রূপ ধারণ করে বলি রাজার কাছে গিয়ে দান চেয়েছিলেন, তখন ওই রত্নমালা বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, হরে এইটুকু একটা বাচ্চা ছেলে এসেছে আমার বাবার কাছে দান চাইবার জন্য, কি সুন্দর দেখতে, ছেলেটাকে যদি একবার কোলে পেতাম তাহলে আমার নারী জন্মটা সার্থক হয়ে যেত। ভগবান বললেন, তথাস্তু, তোমার বাসনা পূরণ হবে। এবার ছেলেটাকে কোলে নেওয়ার জন্য যখন ওই মেয়েটা নিচে নেমে এলো, আর নিচে নেমে সেই দেখে যে ওই ছেলেটা তার বাবার মাথার উপরে চরণ তুলে রেখেছে। ওই ছোট্ট ছেলেটা তার বাবার মাথার উপরে চরণ তুলে রেখেছে, তখন ওই রত্নমালাই বলেছিল, তোমায় যদি একবার আমি কোলে পাই, ওই স্তনে বিষ মাখিয়ে বিষ মাখানো স্তনদুগ্ধ পান করে তোমাকে এবার শেষ করে ফেলব। ভগবান বললেন, তথাস্তু, তুমি পজিটিভ বললেও তথাস্তু, আবার নেগেটিভ বললেও তথাস্তু, তোমার বাসনা পূরণ হবে। তবে আজকে নয়, এ যুগে নয়, আগত দাপর যুগে তুমি হবে পুতনা, আর সেই দিন তুমি আমায় কোলে পাবে, আর সেই দিন তোমার বাসনা পূরণ হবে। তাই আজকে সেই পুতনা ভগবানকে মারবার জন্য ছলনা করে নিয়ে এসেছে, বলে এই তোকে ছাড়বো না, মেরেই ফেলবো তোকে, একেবারে শেষ করেই ফেলবো। গোপালকে কোলে নিয়ে করলো কি, বিষ মাখানো স্তন দুগ্ধ পুতনা গোবিন্দের বদনেতে দিল, বদনেতে দিল, এক চমকে গোবিন্দ আমার পুতনার প্রাণে কাড়িল, প্রাণে কেড়ে, প্রাণে কেড়ে নিল। ভগবানকে মারবার জন্য স্তনের মধ্যে বিষ মাখিয়ে এনেছিলেন মা, কিন্তু ভগবানকে কি মারবে, ভগবান এক চমকেই পুতনার প্রাণটাকেই কেড়ে নিল। যখন পুতনার শরীরটা মাটির মধ্যে পড়ে গেল, সারা গোকুল বৃন্দাবনে যেন ভূমিকম্প হয়ে গেল। এবার খোঁজ করলো গোপাল কোথায়, গোপাল কোথায়, গোপাল কোথায়, এইখানেই তো ছিল, দোলনার মধ্যেই তো ছিল, তাহলে গোপাল গেল কোথায়। এই খোঁজ খোঁজ করতে করতে সবাই মিলে এসেছে কোথায় না, সে ফাঁকা মাঠের মাঝে, আর এসেই দেখছে পুতনার বুকের উপর গোপাল সোনা বসে রয়েছে। পেতানন্দ মহারাজ সিঁড়ি বেয়ে, ভেবে দেখুন মা, এতটাই তার শরীর ছিল, এত বিভৎস চেহারা, সিঁড়ি বেয়ে উঠে পুতনার বুক থেকে আমার গোপালকে নামিয়ে আনলে। যত জ্বালানি কাষ্ঠ ছিল শুকনো সমস্ত কিছু নিয়ে এসে পুতনার দেহটাকে যখন দাহ করা হচ্ছে, তখন সারা গোকুল বৃন্দাবনে ধূপের গন্ধ, ধুনোর গন্ধ উঠছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এবার আপনারা বলবেন যে ভগবানকে মারবার জন্য এত ছলনা করে এলো, স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এলো, আজকে তার দেহটা দাহ করতে গিয়ে ধূপের গন্ধ, ধুনোর গন্ধ উঠছে কেন? ওই যে নামটাই যার পুতনা, পুতনা, পুত মানে পবিত্র, না মানে নয়, এতদিন পবিত্র ছিল না, কিন্তু আজকে গোবিন্দের স্পর্শ পেয়ে তার অপবিত্র দেহটা পবিত্র হয়ে, তাই সেই পবিত্র দেহটা যখন দাহ করা হচ্ছে, সারা গোকুল বৃন্দাবনে ধূপের গন্ধ, ধুনোর গন্ধ উঠছে। পুতনা বধ হয়ে গেল, আজকে বাবা মায়ের কোলে সন্তান রেখে আমরা লীলা বিশ্রাম করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই মিলে প্রেম সে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। শুনি হে গোকুল নগরিয়া, আজা আজা সবারিয়া, সবাই মিলে কুদাড়িয়ে, শুনি হে গোকুল নগরিয়া, গোকুল নগরিয়া, আজা আজা সবারিয়া।